সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দিদি কে বলো কার্যক্রম টোটালি ফেল, কারণ দিদি কে বলো আর চলছে, দিদি কে কেউ আর বলছে না, সেই কারণে নানান কার্যক্রম এখন শুরু হয়েছে। ঘটা করে দিদি কে বলো কার্যক্রম শুরু হয়েছে, তারপর যুবশক্তি, আমাকে বলো, তাকে বলো, একে বলো, সব শুরু হয়ে গেছে। তার মানে দিদির প্রতি পশ্চিমবাংলার মানুষের আর কোনো আস্থা আগ্রহ নেই, কারণ দিদিকে বলবে নাকি, দিদি সব জানে, জেনেও মিথ্যা কথা বলছে, দিদি জেনেও সমস্ত কিছু হতে দিচ্ছে। সেই কারণে বাংলার মানুষ দিদির আসল রূপটা দেখে নিয়েছে, সেই কারণে দিদিকে বলার কোনো আগ্রহ বাংলার মানুষের না থাকায় এখন দিদিকে বলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, এখন ধীরে ধীরে অন্য কিছুতে পরিবর্তন করবার চেষ্টা চলছে। তার মানে তৃণমূল কংগ্রেসের প্রতি বাংলার মানুষের আগ্রহ একদম তলানিতে গিয়ে ঠেকেছে, আর কোনো কিছু বলতেই আর তৃণমূলের কাজ হবে না। পশ্চিম বাংলার চিকিৎসা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত আস্ফালন করলেন, তিনি পরিষ্কার জানালেন বিশ্বের চিকিৎসা ব্যবস্থা পশ্চিম বাংলায় আছে, ভারতবর্ষের সেরা চিকিৎসা ব্যবস্থা বাংলায়। আর আজকে হাওড়ার করোনা রোগী দেখিয়ে দিল খাবারের সমস্যা, চিকিৎসা নেই, কিভাবে নিষ্পেষিত হচ্ছে করোনা রোগীরা সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটালে যারা যাচ্ছে তাদের গলা কেটে নিচ্ছে, আর সরকারি হাসপাতালে কোনো পরিষেবা নেই, চিকিৎসা নেই, খাদ্য নেই, সেই বিষয়টি পরিষ্কার চলে এসেছে। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই, রাজ্যে চিকিৎসা ব্যবস্থার নামে যে তামাশা ব্যবস্থা আপনি তৈরি করেছেন, সেই তামাশা ব্যবস্থা হাওড়ার করোনা রোগীর বক্তব্যের মাধ্যমে আজ সারা রাজ্যের মানুষ দেখতে পেয়েছে, জানতে পেয়েছে। সেই কারণে বড় বড় কথা না বলে চিকিৎসা ব্যবস্থা বাংলায় যে ভেঙে পড়েছে, সেই চিকিৎসা ব্যবস্থাকে সঠিক ব্যবস্থায় রূপান্তরিত করুন, নইলে আগামী দিন পশ্চিম বাংলার মানুষের ব্যাপক সংকটের দিন হাজির।